আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স নিয়ে আসলো মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে বাংলাদেশের প্রথম ফোন, এবং তার পাশাপাশি ইনফিনিক্স নোট সিরিজের একটি ফোন ইনফিনিক্স নোট 11 প্রো। প্রায় 6.95 ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকা এই মোবাইলটিতে আরও রয়েছে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, এবং এই মোবাইলটি কিন্তু বেশ কিছুদিন ধরে আমার কাছে ছিল। আজকে নিয়েছি এই মোবাইলটি খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। এই মোবাইলটি বক্স কন্টেন্টের কথা বলতে গেলে আসলে ফোনটি আমরা ফুল বক্স টাকায় পাইনি, জাস্ট ফোনটি পেয়েছি রিভিউ করার জন্য। দ্যাটস আমরা বলতে পারছি না বক্স এক্স্যাক্টলি কী কী থাকবে, বাট যতদূর আমরা জানি এই মোবাইলের বক্স কন্টেন্টের মধ্যে থাকবে হলো 33 ওয়াটের ফাস্ট চার্জার, তার পাশাপাশি একটা স্ক্রিন প্রোটেক্টর থাকবে, দেন চার্জিং কেবল থাকবে, সিম ট্রে ইজেক্টর থাকবে, ইউজার ম্যানুয়াল থাকবে, দ্যাটস ইট। এবং সর্বশেষ বক্সে কিন্তু এই মোবাইলটাও থাকবে। সো যাই হোক, এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি, রিয়ার প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া, সেই সাথে স্ট্রেইট স্ট্রাইপের মতো রয়েছে শাইনি একটা ফিনিশিং দেওয়া। রিয়ার প্যানেলটি খুব একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না, অর্থাৎ হাতের ছাপ পড়ছিল না, সেই সাথে খুব ইজিলি হাতে গ্রিপ করা যাচ্ছিল। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিথরিল গ্রে। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো হেজ গ্রিন। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.95 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.7 মিলিমিটার এবং ওয়েট হলো 209 গ্রামস। বিশাল সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে ওভাবে ইউজ করে না গেলেও দু হাত দিয়ে বেশ কমফোর্টেবলভাবে আপনি ইউজ করতে পারবেন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সর কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথভাবে কাজ করছিল, ইভেন হাত যদি একটু ঘামানোও থাকে তাও ফিঙ্গারপ্রিন্ট খুব ইজিলি ডিটেক্ট করতে পারছিল। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটিতে রয়েছে সিনেমেটিক স্পিকারের পাশাপাশি DTS অডিও প্রসেসিং। ওভারঅল সাউন্ড পারফরমেন্স আমরা এই মোবাইলটি থেকে যথেষ্ট ভালো পেয়েছি, সাউন্ডের লাউডনেস এবং ব্যাস একদম ব্যালেন্স লেগেছে। তার পাশাপাশি 100% ভলিউম দিয়েও আমরা এই মোবাইলের সাউন্ড অর্থাৎ স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। এছাড়াও মোবাইলটি 3.5mm যে হেডফোনের জ্যাকের পোর্ট রয়েছে সেখানে আমরা ইয়ারফোন কানেক্ট করে সাউন্ড শুনে দেখেছি, বেশ ভালো পারফরমেন্স পেয়েছি এই মোবাইলটিতে ইয়ারফোন দিয়ে গান শুনে। মোবাইলটিতে রয়েছে 6.95 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের তৈরি আলট্রা ফ্লুইড ডিসপ্লে, আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজলিউশন। এই মোবাইলটির স্পেসিফিকেশন হলো 2460x1080 পিক্সেল, ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 180Hz, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 387 PPI, ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 470 nits, 91% বডি রেশিও থাকায় ডিসপ্লের চারপাশে চিন এবং ভেজেন এরিয়াটা আমার কাছে বেশ চিকনে লেগেছে। ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই ছিল। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 120Hz রিফ্রেশের থাকার কারণে ফোনটি ইউজ করার সময় ডিসপ্লে থেকে একটা কোয়ালিটি ফিল পাওয়া যায় এবং বেশ ভালো লাগছিল। অনেক হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটির ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স প্রাইস বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ডিসপ্লে থেকে একটা বাটার স্মুথ ফিল পাওয়া যাচ্ছিল, সেই সাথে আমরা হেভি ইউজ করেও ডিসপ্লে থেকে কোনো প্রকার স্ট্যাটার বা ল্যাগিংয়ের দেখা পাইনি এই মোবাইলটি থেকে। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন, হায়েস্ট 512GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। কল টেস্ট করে দেখেছি আমরা কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4GHz এবং 5GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরের কথা বলতে গেলে ইনফিনিক্স নোট 11 প্রো এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে ইনফিনিক্স নোট 11 প্রো এই মোবাইলটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। অক্টাকোর প্রসেসরের দুটি কোর হলো 2.05 GHz কর্টেক্স A76 মডেলের, বাকি 6টি কোর হলো 2 GHz কর্টেক্স A55 মডেলের। GPU হিসাবে মোবাইলটিতে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ। মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি মোবাইলটার প্রাইস হলো 21,490 টাকা। মোবাইলটি দিয়ে আমরা বিভিন্ন রকম টেস্ট করার সময় স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 507 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 313 MB/s। মোবাইলটির আন্তরিক স্কোর হলো 338,716, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 514, মাল্টি করে 1724। মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইস্ট HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, এবং এই HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ওভারঅল বেশ স্মুথলি খেলতে পেরেছি এই গেমসটি। এটা ট্রু যে মোবাইলটা দিয়ে যখন আপনি এক্সট্রিমলি লং টাইম গেম খেলতে যাবেন তখন কিছুটা হিট হয় ফোন, বাট কিছুক্ষণ সময় দিলে সেটা ঠান্ডা হয়ে যায়। বাট মোবাইলটা হিট হলেও
ছাড়াও গেমের পারফরমেন্স স্টেবলই ছিল, পারফরমেন্স আমি ফল ডাউন করতে দেখিনি। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে আমরা যখন কল অফ ডিউটি গেমসটি খেলেছি সেখানে আমরা হাইস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, যেহেতু এটা একটা অপটিমাইজড গেম। দেশে আমরা পাবজি থেকে ওই মোবাইলের এই গেমটি খেলতে যে আরো বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। হালকা পাতলা হিট হয় লং টাইম খেলতে গেলে, বাট ওই রকম ভাবে পারফরমেন্স ফল ডাউন করতে দেখিনি আমরা, আর ল্যাগিং বা ফ্রেম ড্রপ খুবই কম পেয়েছি কল অফ ডিউটি গেমসটাতে পাবজির থেকে। অ্যাশফানাইন গেমসটি খেলতে যেয়ে গেমের শুরুর দিকে কিছুটা ল্যাগিং এর দেখা আমরা পেয়েছি, বাট আস্তে আস্তে লং টাইম গেম প্লে করতে থাকলে সেই পরিমাণ ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি এই অ্যাশফানাইন গেমসটি খেলতে যেয়ে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে আমরা হালকা পাতলা হিটিংয়ের দেখা পেয়েছি, আর এটা খুবই স্বাভাবিক যেহেতু এটা একটা নতুন প্রসেসর, অপটিমাইজেশন রিলেটেড কিছু ব্যাপার থাকে। বাট এই ফোনটাতে 3D 9 লেয়ারের গ্রাফিন ফিল্মের তৈরি সুপার কুল সিস্টেম থাকার কারণে মোবাইলটি হিট হলেও আবার খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাচ্ছিল। ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হল 64 মেগাপিক্সেল 1.7 অ্যাপারচার, যাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের OV64C সেন্সরটি। আরেকটি ক্যামেরা হল 13 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফোটো লেন্স ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর S5K3L6 সেন্সরটি। আর সর্বশেষ ক্যামেরাটি হল 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপ সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোর GC5035 সেন্সরটি। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক ধরে রাখতে পারলেও কালার একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল, কিছুটা কম ভাইব্রেন্টও লেগেছে আমার কাছে ছবি তোলার পর। তবে জুম করে বেশ ভালোই ছবি তোলা যাচ্ছিল, সেই সাথে টেলিফোটো লেন্স ক্যামেরা দিয়ে 30x জুম করে তো অনেক দূরের অবজেক্টকে সামনে নিয়ে আসা যাচ্ছিল। তবে ডিজিটাল জুম হওয়ার কারণে জুম করার পর সেই ছবির ডিটেলস তেমন একটা ধরে রাখতে পারছিল না। সেই সাথে ডেপ সেন্সর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে 2 মেগাপিক্সেল ক্যামেরা হিসাবে ঠিকঠাকই লেগেছে, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল এবং খুব সুন্দরভাবেই অবজেক্টকে ফোকাস করাও যাচ্ছিল। মোবাইলে থাকা মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করা যাচ্ছিল, সেই সাথে ভিডিও শ্যুট করার পর ভিডিও পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা সত্য যে কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজেশন না থাকার কারণে মোবাইলটি দিয়ে ভিডিও শ্যুট করার পর ভিডিও থেকে একটা শেকি শেকি ফিল পাওয়া যাচ্ছিল, তবে ওভারঅল ভিডিও পারফরমেন্স আপনি যদি স্টেবল কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে করেন তাহলে বেশ ভালো লাগবে। মোবাইলের ফ্রন্ট ফেসে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে হাইনিক্সের HI1631Q সেন্সরটি। সেলফি ক্যামেরাতে ছবি তোলার পর ছবিগুলোর কালার টোনের কথা যদি আমি বলতে চাই তাহলে খুব একটা ভাইব্রেন্ট আমার কাছে লাগেনি, তবে ডাইনামিক রেঞ্জ ওভারঅল ভালোই ছিল, আলো পেলে একদম সোশ্যাল মিডিয়ার এডি ছবি তোলা যাচ্ছিল এই মোবাইলটি সেলফি ক্যামেরা দিয়ে। মোবাইলটিতে নেই ক্যামেরা 2 API সাপোর্ট, সো আপনি চাইলে জি ক্যামের মতো ম্যানুয়াল ক্যামেরা এই ফোনে ইউজ করতে পারবেন না। ইনফিনিক্স নোট 11 প্রো এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। যেহেতু এই মোবাইলটির সাথে আমরা বক্সটি পাইনি অর্থাৎ চার্জার পাইনি, দ্যাটস এই মোবাইলটি কত সময় লাগতে পারে চার্জ হতে সেই বিষয়টা শেয়ার করতে পারছি না। তবে মোবাইলটি একবার সম্পূর্ণ চার্জ করার পর নর্মাল বা বেসিক ইউজ করে আমরা অলমোস্ট 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, UI হিসেবে এই মোবাইলটিতে রয়েছে XOS 10 ভার্সনটি, এবং এছাড়াও মোবাইলটিতে রয়েছে 3GB ভার্চুয়াল র্যাম। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে যে UIটা রয়েছে XOS 10, যেটা হলো নতুন একটা UI ইনফিনিক্সের আপডেট হওয়ার পর এসেছে, যেটা খুবই ইন্টারেস্টিং। অ্যাপেলের iOS অর্থাৎ আইফোনের মতো নিচে থেকে স্লাইড করে উপরে তুলে সব কিছু ইউজ করতে হয়, মাল্টিটাস্কিং করতে হয় এবং অ্যাপ টু অ্যাপ সোয়াপ করতে হয়, সব ঠিক আছে বাট একটু স্মুথনেসের ঘাটতি আছে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় স্লাইড করে উপরে তোলার সময় মিস করতেছে। এটা আমি মনে করি মেজর কোনো ইস্যু না, জাস্ট আপডেট হয়ে এসেছে, কিছুদিন পর হয়তো আরও টুকটাক কিছু আপডেট আসবে, এসে হতে পারে আশা করি এই প্রবলেমটা ঠিক করে ফেলবে ইনফিনিক্স। দেন এরপরে যে বিষয়টা না বললেন সেটা হলো 20-21 হাজার টাকার ফোন হিসেবে মোবাইলটার ডিসপ্লেতে অবশ্যই একটা গরিলা গ্লাস প্রোটেকশন থাকার উচিত ছিল, এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে কিন্তু Wideband L3 সাপোর্টেড, Wideband L1 সাপোর্ট নেই, সো আপনি নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে আসলে Full HD+ রেজলিউশনে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এবং সর্বশেষ একটা ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লেতে যে অটো ব্রাইটনেসটা আছে সেটা আমার কাছে একটু রাইট ওয়েতে কাজ করে কম বলে মনে হচ্ছে, মানে একটু উইক মনে হয়েছে। এবং তার পাশাপাশি ডিসপ্লেতে যে কালারটা আমরা দেখতেছি কালার অ্যাকুরেসিতে একটু ঘাটতি আছে, অনেক বেশি না স্লাইটলি ঘাটতি আছে। সো ইন ফিউচারে আই হোপ এটা অপটিমাইজেশন রিলেটেড ইস্যু হতে পারে, সো আপডেটে সেটা ঠিক হয়ে যাবে।
এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটিকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো এই মোবাইলটার ইন হ্যান্ড ফিল। এটা ট্রু, ফোনটা বড়, মানে প্রায় ট্যাবের মতো সাইজ, 6.95 ইঞ্চি সাইজের ডিসপ্লে, কিন্তু স্টিল এটা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বিকজ এটা থিকনেসটা কম, মাত্র 8.7 মিলিমিটার। ফোনের সাইজ অনুযায়ী থিকনেস কম, দ্যাটস ওয়াই গ্রিপ করতে আসলেই অনেক ভালো লাগে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটার ডিসপ্লেতে 180Hz টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট রয়েছে। দ্যাটস ওয়াই আপনি মোটামুটি হেভি ইউজ করে খুব ভালো লেগেছে, মানে আপনারা যদি মাল্টিটাস্কিং করেন বা এমন আছে যে আপনি ধরেন অনেক ধরনের কাজ করেন, এক অ্যাপ থেকে অ্যাপ অ্যাপে আপনার অনেক বেশি সোয়াপ করে ইউজ করতে হয়, দেন আপনি বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন। এবং যেটা না বললেই নয়, অনলাইন ক্লাস এবং মিটিং করে অনলাইনে খুবই কমফোর্টেবল লাগবে বিকজ অফ দ্য বিগার ডিসপ্লে। দেন সর্বশেষ তিনটা বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে খুবই ভালো লেগেছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো এই মোবাইলটার গেমিং পারফরমেন্স, আমার কাছে খুবই ভালো লেগেছে। নতুন প্রসেসর হিসাবে আমি ভেবেছিলাম যে অপটিমাইজেশন ইস্যু থাকতে পারে, বাট এই ফোনটাতে আমি সেই লেভেলের অপটিমাইজেশন তেমন ইস্যু পাইনি। দেন সেকেন্ড যে বিষয়টা ভালো লেগেছে, এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স একদম ডিসেন্ট ছিল, এবং তার পাশাপাশি এটাতে কিন্তু একটা টেলিফোটো লেন্স রয়েছে 13 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনার 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। সো যারা আপনারা ডিজিটাল জুম করে ছবি তুলতে চান, তারা ইজিলি এই ফোনের এই টেলিফোটো লেন্স ক্যামেরা ইউজ করে অনেক ছবি তুলতে পারবেন, এবং আপনাদের কাছে ছবির পারফরমেন্সও ওভারঅল ভালো লাগবে, কারণ আমার কাছে এটা ছবির পারফরমেন্স বেশ ভালো লেগেছে। এবং সর্বশেষ এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমার কাছে একটু অসম লেগেছে। সচরাচর এই প্রাইস রেঞ্জের ফোনগুলোর স্পিকার অত একটা ভালো হয় না, তো এটাতে DTS অডিও প্রসেসিং থাকার কারণে এটার স্পিকার পারফরমেন্স যেমন না ভালো, তার থেকেও বেশি ভালো লেগেছে। এই মোবাইলটিতে 3.5mm হেডফোন যে জ্যাকের পোর্টটা রয়েছে, এতে ইয়ারফোন বা হেডফোন কানেক্ট করে গান শুনে। সো আই হোপ আপনাদের কাছেও এটার স্পিকার পারফরমেন্স যথেষ্ট ভালো লাগবে। সো এই হলো আমাদের ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এই ফোনটি অবশ্যই সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।